আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ টেন্স, সাথে আছি আমি সামসুদ জাহান। এক সময় ছিল যখন বিয়ের কোণে যাতায়াতের একমাত্র বাহন ছিল পালকি। কালের বিবর্তনে এখন গাড়ি এমনকি বিমানেও চড়তে দেখা যায় কোণেকে। কিন্তু মেট্রো রেলে চড়ে বিয়ের অনুষ্ঠানে কোনো কোণে গেছেন তা বোধ হয় কখনো শোনা যায়নি। তবে ভারতের বেঙ্গালুরুর শহরে এবার এমনই চিত্র দেখা গেছে। যানজট এড়িয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য ব্যক্তিগত গাড়ি বাদ দিয়ে মেট্রো রেলে চড়ে বিয়ে করতে গেছেন এক কোণে ও তার পরিবারের লোকজন। এই ঘটনার একটি ভিডিও 16 জানুয়ারি এক্স এ ফর এভার বেঙ্গালুরুর নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। তাতে দেখা গেছে বিয়ের পোশাক পরে পরিবার নিয়ে মেট্রো স্টেশনে পৌঁছান ওই কোণে। পরে ট্রেনে চড়ে অনুষ্ঠান স্থলের দিকে যাত্রা শুরু করেন তিনি। এমন সময় তাকে বেশ হাসি খুশি দেখা যায়, আঙুল দিয়ে বিজয় সূচক চিহ্ন দেখাচ্ছিলেন, আর আশেপাশে সবাই অবাক চোখে তাকিয়েছিলেন তাদের দিকে। ওই ভিডিওতে বলা হয়েছে সেদিন আসলে বেঙ্গালুরু শহরে তীব্র যানজট ছিল। এতে গাড়িতে করে বিয়েতে যোগ দেওয়া এক প্রকার অসম্ভব হয়ে পড়েছিল কোণের পরিবারের জন্য। শেষ পর্যন্ত গাড়ি ছেড়ে দিয়ে মেট্রোতে করে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই বুদ্ধির জেরেই সময় মতো অনুষ্ঠানে পৌঁছাতে পারেন তারা। এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, সেটিতে মজার মজার মন্তব্য করেছেন অনেকে। ওই কোণে এখন ইন্টারনেটে খ্যাতি পেয়েছেন স্মার্ট কোণে পরিচয়ে। অনেকে আবার শহরের নড়বড়ে যান চলাচলের ব্যবস্থার তুমুল সমালোচনা করেছেন। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।